আমাদের প্রধান বিচারপতি খাইরুল হকের নামেও ভিসা রেস্ট্রিকশন দেওয়া হয়েছে। আমি এও শুনেছি আমার বিরুদ্ধে ভিসা রেস্ট্রিকশন দেওয়া হয়েছে। আমার কোনো সমস্যা নাই, আমি তো আমেরিকায় থাকি না, আমি তো লন্ডনে থাকি। এই হচ্ছে বাংলাদেশের আপিল বিভাগের বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করে বিচারক হিসেবে অবসর নেওয়া একজন বিচারপতির নিজের সম্পর্কে, দেশ সম্পর্কে, রাষ্ট্র সম্পর্কে, আন্তর্জাতিক সম্পর্ক সম্পর্কে বোঝাপড়া। ওনার কোনো লজ্জা নাই, ওনারা বেহায়াদেরকে ছাড়িয়ে গেছেন। ওনার প্রধানমন্ত্রী, ওনার যারা দলের লোক, ওনাদের যারা বিচার বিভাগের লোক, দুই দিন আগে আরেকজন বিচারপতি উনি আসলে অবসরে গিয়েছেন। ভদ্রলোক মানুষ, রাজনীতি, নষ্ট রাজনীতি তাদেরকে কোথায় নিয়ে গেছে? তিনি বিচার বিভাগ থেকে অবসর নেওয়ার সময় ইন্টারভিউতে বলেছেন, আমি জীবনে কোনোদিন আমেরিকায় যাই নাই, আমি আমেরিকায় কোনোদিন যেতে চাই না। ঘটনাটা মনে হয় এই যে একজন ব্যক্তির আমেরিকা যাওয়া না যাওয়ার সাথে বাংলাদেশের প্রধান বিচারপতির, বাংলাদেশের বিচার বিভাগের উপর ভিসা রেস্ট্রিকশন দেওয়ার সম্পর্কিত। এরা এত নির্লজ্জ, এরা এত বেহায়া, এরা এত আত্মমর্যাদাহীন এবং এটা চরম মানে অমূর্খ এবং বেয়াদব টাইপের মানুষ, যাদের যেই পদে যাওয়ার কোনো ক্ষমতা নাই, যাদের যেই পদে যাওয়ার কোনো যোগ্যতা নাই, সেই পদে গিয়ে বাংলাদেশের মর্যাদা, বাংলাদেশের বিচার বিভাগের মর্যাদা, বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে ডুবিয়ে দিয়ে তারা তাদের নিজেদের আখের গোছানোর মধ্যে চিন্তাকে সীমাবদ্ধ করেছে। সংগ্রামী সাথী বন্ধুরা, আমি আরেকটা কথা বলে কথাটা শেষ করতে চাই। আজকের বাংলাদেশে গত 15 বছরে এর আগে পর্যন্ত সরকার যারা এসছে, আমরা বারবার বলছি, সেই সরকারগুলি পুলিশের উপর, তার আগে আর্মির উপরে ভর করে জনগণকে নিপীড়ন করেছে। গত 15 বছরে আদালতকে, সংবিধানকে, আইনকানুনকে, আইনকানুন না থাকলে সেখানে আইনকানুন বানিয়ে জনগণকে নিপীড়ন করার জন্য ব্যবস্থা তৈরি করেছে। সেই জন্য আজকে চোরের মায়ের বড় গলা হয়েছে, তারা বলে সংবিধানের অধীনে ছাড়া বাংলাদেশে নির্বাচন হবে না। নিজেরা সুপ্রিম কোর্টের আদেশের সাথে জালিয়াতি করে, সুপ্রিম কোর্টের আদেশকে অমান্য করে অসাংবিধানিকভাবে নির্বাচিত লোকদের দিয়ে ষোড়শ সংশোধনীর রায়ে যে পার্লামেন্টকে বলা হয়েছে, অ্যাপিলেট ডিভিশনে সিনহাবাবু সহ সমস্ত বিচারপতিরা বলেছিলেন যে এটা একটা বানানো পার্লামেন্ট, এই পার্লামেন্টের কোনো কিছু করার ক্ষমতা নেই, সেই পার্লামেন্টে সংবিধানকে তারা তাদের নিজেদের মতো পরিবর্তন করে নিজেদের মতো বানিয়ে আজকে তারা বলছে এই সংবিধানের অধীনে ছাড়া বাংলাদেশে নির্বাচন করবে না। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই সংবিধান, এই আইনকানুন, এই সরকার ব্যবস্থা, এই সংসদ, এই আইন ব্যবস্থা এবং বিচার বিভাগ, এর সবগুলিকে সংস্কার করতে হবে এবং সংস্কার করার জন্যে, বাংলাদেশকে রক্ষা করার জন্যে এদের বিচার করতে হবে বাংলাদেশে। এদেরকে ক্ষমতায় রেখে বাংলাদেশের ভবিষ্যৎ আর এক মুহূর্ত চলতে পারে না। প্রত্যেকটা জায়গায় অর্থনীতিতে, নৈতিকতায়, রাজনীতিতে, সংস্কৃতিতে, শিক্ষায়, সমস্ত ক্ষেত্রে এরা বাংলাদেশকে ডুবিয়ে দিয়েছে। সেই জন্যে বাংলাদেশকে রক্ষা করার জন্যে যে লড়াই শুরু হয়েছে, সে লড়াইয়ে আগামী কর্মসূচিতে, আজকের কর্মসূচিতে আপনারা সাথে থাকবেন, গণতন্ত্র মঞ্চকে শক্তিশালী করবেন, গণতন্ত্র মঞ্চের এই লড়াইকে অন্যান্যদের লড়াইয়ের সাথে সমন্বিত করে আমরা বাংলাদেশকে মুক্ত করব, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি।